ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। এখন বাজে 11:30, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আমি জাস্ট এক্ষুনি একটা ব্লগ শেষ করলাম আর এই ব্লগটা স্টার্ট করছি, তো আশা করবো আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে যেহেতু স্যাটারডে, তো সেই জন্য ঘরের সমস্ত ক্লিনিংগুলো আজকে করছি। ন্যাচারালি স্যাটারডে সানডে করেই রাখি ঘরের ক্লিনিংটা, তো সে কারণে আজকে আমি আর সৌমিক দুজন মিলে ঘরের সমস্ত ক্লিনিং করছি। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ব্রেকফাস্টে আজকে রুটি আর ঘুগনি ছিল যেটা মা বানিয়েছিল। তো তারপরে এখন জাস্ট ঘরের ক্লিনিংটা করব, দেন তারপর ক্লিনিং মোটামুটি কমপ্লিট। তো এখন আমি ফ্রেশ হতে যাব, আগে ফ্রেশ হয়ে আসি, দেন তারপর আর বাকি যেগুলো টুকটাক রয়েছে সেগুলো ফ্রেশ হয়ে এসে করব। আর তোমরা সবাই স্যাটারডে সানডে কিভাবে কাটাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ আমারও জানার খুব ইচ্ছা যে স্যাটারডে সানডে সবাই কিভাবে কাটায়। মানে আমরা ন্যাচারালি এখন বলে নয়, ন্যাচারালি স্যাটারডে নাহলে সানডে যে কোনো একটা দিন রাখি এই সব ক্লিনিং মপিং করার জন্য। তো এখন আজকের দিনটা তো মোটামুটি এইসব করেই আমাদের কেটে যাবে, বুঝতেই পারছি। তো তোমরা কিভাবে কাটাচ্ছো স্যাটারডে সানডে সেটা কিন্তু অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।
বেশি কথা বলবো না, কারণ আমার মুখের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে। আমি আগে যাই, ফ্রেশ হয়ে আসি, দেন তোমাদের সঙ্গে কথা বলছি। তারপর মুসুকে ঘুম পাড়ালাম, এইসব করে এখন 6:30 বেজে গেছে। তো এখন আমি একটা ফেভারিট জিনিস বানাবো, যেটা এখন মানে ট্রেন্ডে চলছে, মানে ভীষণ ট্রেন্ডিং একটা জিনিস বানাবো। বলো তো কি সেটা, গেস করো, গেস করো। ওকে, সো আমি বলে দিচ্ছি আমি কি বানাচ্ছি। এখন আমি বানাবো ডালগোনা কফি। তো আমিও আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব কেমন হয়েছে। তো চলো বেশি দেরি না করে আমি শুরু করি। তো ডালগোনা কফি বানানোর জন্য আমি এখানে প্রথমে 2 চামচ কফি নেব। যার কাছে যে কফি আছে সে সেই কফি ইউজ করতে পারো। এরপর আমি এখানে 3 চামচ চিনি অ্যাড করব। বাট যারা হার্ড কফি পছন্দ করো তারা এখানে 2 চামচই চিনি অ্যাড করো, কারণ ডালগোনা কফি বানানোর জন্য সব কিছু সমান পরিমাণে নিতে বলা হয়। বাট সেটাতে কফিটা একটু হার্ড হয়ে যায়। আমরা যেহেতু হার্ড কফি পছন্দ করি না, তাই আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশিই নেব। নেক্সট আমার লাগবে গরম জল, আর গরম জলটা আমি এখানে 3 চামচই অ্যাড করব। এবার আমি এই শেকারের সাহায্যে এটা মিক্সড করতে থাকবো। যাদের কাছে শেকার নেই তারা চামচের সাহায্যে এটা মিক্সড করতে পারো। ক্রিমি টেক্সচারটা আনার জন্য এটা 10 থেকে 15 মিনিট মিক্সড করে যেতে হবে। তো দেখো 5 মিনিট পর আমার এরকম কনসিস্টেন্সিটা এসছে। দেন আবার এটাকে মিক্সড করতে থাকবো। তো দেখো 15 মিনিট মিক্সচার করার পর আমার এই ক্রিমি টেক্সচারটা এসেছে। দেন এরপর আমি গরম দুধ নিয়ে নেব। আমরা যেহেতু কফিটা হার্ড পছন্দ করি না, সেজন্য আমি দুধের মধ্যে 1 চামচ চিনি অ্যাড করব। দেন এরপর এটা ওপর থেকে জাস্ট দিয়ে দেবো। কেমন হয়েছে সেটা তো আমি বলবো না, সেটা সৌমিক বলবে। তো চলো সৌমিককে দিই আগে, দেন ও বলুক যে কেমন হয়েছে খেতে। সো এবার সৌমিক খেয়ে বলবে যে কেমন হয়েছে। দেখো কেমন হয়েছে, এরকম ভালো হয়েছে, সাকসেসফুল। আমি সত্যি করে বলছো তো? এই ওপরের এটা কিরকম লাগছে? দারুন। সো আমি সাকসেসফুল, তাহলে আমি একটুখানি টেস্ট করে দেখি আমিটা।
দারুণ হয়েছে, দারুণ হেভি হয়েছে। না সত্যি ভালো হয়েছে। সো আমি সাকসেসফুল। তো তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করবো ভালো হয়েছে। আমি তো ফার্স্ট ট্রাইতেই আমি সাকসেসফুল হয়েছি, আশা করি ওর যখন ভালো লেগেছে আর তো আমারও ভালো লাগলো খেয়ে। সো তোমরা অবশ্যই একটা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর এটা এখন ট্রেন্ডি একটা ব্যাপার চলছে, সবাই বানাচ্ছে ডালগোনা কফি। তোমরা ডালগোনা ডালগোনা কফি তোমরা অবশ্যই বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখো, ভীষণ ইজি প্রসেস, এমন কিছুই লাগে না। তো এখন আজকে আমি ব্লগটাকে আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। কারণ এরপরে ওইখানে তোমরা দেখতে পাও হয়তো যে আমার ডাইনিং এতে এখনো অব্দি আমাদের ট্রলি আনপ্যাক করা হয়নি, বিকজ আমাদের আজকে কলকাতায় যাওয়ার প্ল্যান ছিল, মানে আজকে আমাদের কলকাতায় যাওয়ার জন্য টিকিট কাটা হয়েছিল। তো সেই জন্য আজকে একটুখানি মুডটা অফ ছিল। তো যাই হোক, এই ডালগোনা কফি খেয়ে তো মুডটা ফ্রেশ হয়ে গেল কি। তো এখন ওই আমাদের ট্রলিগুলো সমস্ত আনপ্যাক করব। সো আজকের ব্লগটাকে আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সো অ্যাজ আই অলওয়েজ সেড, কিপ স্মাইলিং অ্যান্ড অলওয়েজ স্টে ফিট অ্যান্ড ফাইন। সো টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, বাই বাই।